পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীর কয়েকটি সংবাদপত্রে বেশ কিছু অভিযোগ প্রকাশিত হয়েছে। সেই বিষয়ে যথাযথ তদন্ত করা হয়েছে এবং উপযুক্ত ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার ডাক্তার বিশাল কুমার। সোমবার রাতে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পশ্চিম ত্রিপুরা জেলা শাসক তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার ডক্টর বিশাল কুমার জানান, এই নির্বাচনের ক্ষেত্রে মাইক্রো অবজারভারদের ইতিবাচক রিপোর্ট দিতে চাপ দেওয়া হয়েছে বলে যে অভিযোগ করা হয়েছে তা সত্য নয়। মাইক্রো অবজারভাররা যাতে সঠিকভাবে রিপোর্ট দেন সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। মাইক্রো অবজারভাররা যাতে নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী স্বাধীনভাবে কাজ করেন সেজন্য তাদের প্রশিক্ষণও দেওয়া হয়েছে। তাছাড়া সিপিআইএম দলের সম্পাদক জিতেন্দ্র চৌধুরী ভোটের সংখ্যায় গরমিলের যে অভিযোগ করেছেন সে বিষয়ে তদন্ত করা হয়েছে। গত 20 এপ্রিল পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের অফিসে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে সমস্ত বিষয়টি খতিয়ে দেখা হয়েছে। এতে দেখা গেছে 10 মজলিশপুর বিধানসভা ক্ষেত্রের 44 নং বীরেন্দ্রনগর হাইস্কুলের ভোটগ্রহণ কেন্দ্রে নির্বাচনের কাজে নিযুক্ত 68 জন আধিকারিক ভোট প্রদান করেছেন। তাছাড়াও পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচনে মোট 7 রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন অবাধ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়নি বলে কিছু সংবাদ মাধ্যমে যে অভিযোগ প্রকাশিত হয়েছে সেগুলি উপযুক্ত তথ্য প্রমাণের উপর ভিত্তি করে লেখা হয়নি বলেও জানিয়েছেন রিটার্নিং অফিসার ডক্টর বিশাল কুমার। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।